শীর্ণকায় চেহারা, ভিক্ষাবৃত্তি একমাত্র সম্বল। একটু একটু করে তীব্র হচ্ছে প্রতিবন্ধকতার যন্ত্রণা। জীবনযুদ্ধে বেঁচে থাকার লড়াইতে সকলের দিকে চেয়ে অসহায় সমরেশ। কঙ্কালসার চেহারা নিয়ে প্রতিবন্ধী লোকটির দিন চলছে বাড়ি বাড়ি ভিক্ষা করে। যত দিন যাচ্ছে প্রতিবন্ধকতার যন্ত্রণা আরও তীব্র হচ্ছে। রোজ ভিক্ষাবৃত্তি করার শারীরিক সক্ষমতাও হারাচ্ছেন। এই বেদনাদায়ক দৃশ্য খুব একটা দূরের নয়। উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের সরকার পাড়ার এই এলাকার বাসিন্দা চক্রবর্তী পরিবারের সন্তান সমরেশ চক্রবর্তী বর্তমানে জীবনযুদ্ধে টিকে থাকার লড়াই লড়ে চলেছেন প্রতিদিন প্রতি মুহূর্তে। চক্রবর্তী পরিবারের শুধু সমরেশ চক্রবর্তী প্রতিবন্ধী নন, একই পরিবারের 3 ভাই প্রতিবন্ধী। অথচ জন্মের সময় 3 ভাই সুস্থ স্বাভাবিক ছিলেন। 10-12 বছর বয়সের পর থেকেই নানান শারীরিক সমস্যা দেখা দিতে থাকে ভাইদের মধ্যে। বয়স 18 হওয়ার পর একেবারেই শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েন 3 ভাই। গত 2 বছরে চক্রবর্তী পরিবারের ওপর দিয়ে বয়ে গেছে নানা অঘটন। পরপর 2 দাদার মৃত্যু হয়েছে সমরেশের। সমরেশবাবুর বিয়েও হয়েছিল, একটি কন্যা সন্তানও রয়েছে তার। তবে শারীরিক প্রতিবন্ধকতার জন্য স্ত্রী সন্তান কাছের মানুষগুলি তাকে ছেড়ে চলে গেছে। আগে ভ্যান চালাতেন, প্রতিবন্ধকতার কারণে আজ সে কাজটিও করতে পারেন না। পেটে খিদের জ্বালা, খিদে নিবারণের জন্যে বাড়ি বাড়ি ভিক্ষা করেন। তিনি জানান বেশিক্ষণ হাঁটতে পারেন না, একটু হাঁটাচলা করলেই যন্ত্রণা বেড়ে যায়, শরীরটা পেছনের দিকে ক্রমশ বেঁকে যেতে থাকে। একদিন ভিক্ষা করলে 4-5 দিন তা দিয়েই চালিয়ে নেন। আমাদের ক্যামেরার সামনে সমরেশবাবু জানালেন, সমাজের সকলের কাছে আবেদন, যদি দুবেলা দুমুঠো খাবার জোগাড় হয়। এই কোনো রকম চলছে, এই একদিন বেরোই ভিক্ষা করতে, হয়তো কোনো দিন বেরোই না, এইভাবেই কোনো রকম চলে। পরপর 2 দাদা 1 বছরের মাথায় মারা গেছে। হ্যাঁ, তারা আমার থেকে আরও খারাপ ছিল, তারা 2জন হাঁটতে পারতো না, তারা বাড়িতে বসেই থাকতো, আর আমি কোনো রকম হেঁটে চলে, আমার মতো আমি একার মতো এই যা চলে। আমাদের এই 10-12 বছর পর থেকে আমাদের 5 ভাই সব আস্তে আস্তে, যত দিন যায় বয়স হয় তত আস্তে আস্তে কমজোরি হয়। 10-12 বছর পর থেকেই শুরু, মানে 18-19 বছরের মধ্যে একদম এরকম হয়ে যায়, তারপর থেকে আরো বেশি। আমি চিকিৎসা বিজ্ঞান, আমার মেজদাকে 6 মাস হাসপাতালে ভর্তি রেখেছিল, মাংস কেটেছিল, এখানে কেটে পরীক্ষা করেছে, কোনো রোগ ধরা পড়েনি। তবে আমার এক মামার ছিল, এক মামার মেয়ের আর ছেলে এরকম ছিল, তবে তারা কোনো রোগ ধরতে পারেনি। এবার বলছে বংশগতরও হতে পারে, বা মায়ের ব্যতিক একটা কী রোগ না কী বলছে সেটাও হতে পারে, এমনি কোনো রোগ ধরা পড়ে না। হাঁটতে চলতে কষ্ট হয় বলতে, আপনারা যেরকম একটা খাটাখাটনি করলে শরীরে যেরকম কষ্ট হয়, আমার ওই হাঁটলে মাজায় কষ্ট হয়ে যায়। এই যে বসে আছি, বসে থাকলে হ্যাঁ পিছনের দিকে টানটা হয়ে যায় হাঁটলে, ওই জন্য কষ্টটা হয়। এই যে বসে আছি, বসে থাকলে কোনো কষ্ট নেই, এমনি কোনো ব্যথা জ্বালা যন্ত্রণা নেই, কিন্তু হাঁটলে এই কষ্টটা হয়ে যায়, তখন বসে রেস্ট নিতে হয়। এ বিষয়ে সমরেশ চক্রবর্তীর ভাইজি মৌসুমি সরকার চক্রবর্তী বলেন, কাকার অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ, সকলে যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন কাকার দিকে তাহলে ভালো হয়। আমার ছোট কাকার পরিস্থিতি এখন খুবই খারাপ, এবং তিনি আর কি শারীরিক, যত দিন যাচ্ছে তত তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। তিনি ভিক্ষা করে দিন কাটাচ্ছেন, একদিন খেয়ে না খেয়ে মতন দিন কাটাচ্ছেন তিনি। একদিন গেলে তো 7 দিন বাড়িতে বসে থাকেন, তার হাঁটা চলার করতে খুবই কষ্ট, ভিক্ষার উপরেই তার দিন কাটছে। তো এবার আগেও ওনার আরও 2 ভাই ছিলেন, তারা এরকম একই পরিস্থিতি, শারীরিক অবস্থার কারণে তারা, তাদের মৃত্যু হয়েছে। সেটাও তার একটা, যেহেতু তারা 2 দাদাই এক মানে পরপর একই বছরের মধ্যে আর কি তারা মারা গেছেন। এখন এই কাকার তো দেখার মতন কেউই নেই, আমি চাইবো এই সবাই কাকার পাশে একটু এসে দাঁড়ায়, তো খুব ভালো হয়। অশোকনগরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার কিরণ চ্যাটার্জি জানালেন, 2021 সালের জুলাই মাসেও সমরেশবাবু ও তার 2 দাদাকে সাহায্য করা হয়েছিল, তারপর থেকে তাদের এই অবস্থা সম্পর্কে আর অবগত ছিলাম না। তারা জানান আগামীতেও সাধ্যমতো সমরেশবাবুর পাশে দাঁড়াবেন তারা। দাদা ছিলেন, তারা শারীরিক অসুস্থতায় মারা গেছেন, কিন্তু এখন যা পরিস্থিতি ওনার, উনি ভিক্ষা করে যে করে হোক কষ্টের সংসার চলছে, কিন্তু সেটা দেখে আমাদের খারাপ লেগেছে। আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে জিনিসটা কিছু আমাদের সামর্থ্য মতো
ওনাকে দিয়ে গেলাম। এইটুক দিয়ে তো আর সারা জীবন চলবে না, কিন্তু চাইব যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা আছেন তারাও যদি কিছু কিছু করে দিয়ে যায়, আশা করি ওনার যে অসুবিধাটা কিছুটা হয়তো দূর হবে। খবর পেয়ে ইতিমধ্যেই হাবড়ার বেশ কয়েকজন বন্ধু উদ্যোগ নিয়ে সমরেশবাবুর পাশে দাঁড়িয়েছেন, তাদের সাধ্যমতো খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন সমরেশবাবুর হাতে। হাবড়ার স্বেচ্ছাসেবী দলের সংগঠনের সদস্যদের আর্জি, সকলেই সাধ্যমতো পাশে দাঁড়ান মানুষটির। দেখুন, প্রথমেই বলি এটা খুব মর্মান্তিক ঘটনা, আমরা অবগত নয় বিষয়টাই, আপনার কাছ থেকেই শুনলাম। এবং আমার মনে আছে এটা একত্রিশে জুলাই 2021 আপনারা নিউজটি সর্বপ্রথম জনসাধারণের সামনে আনেন, তখন আমরাই আস্থার পক্ষ থেকে এই আপনাদের নিউজটা দেখে আমরা ওখানে গেছিলাম এবং আমরা আমাদের সাধ্যমতো পরিবারটির পাশে দাঁড়িয়েছিলাম। এবং তারপরে আপনাদের নিউজের মাধ্যমে আরও অন্যান্য এনজিওরা এসেছিলো এবং ওনার পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু এটা সত্যি খুব মর্মান্তিক ঘটনা, এখন শুনলাম। আমরা চেষ্টা করব ওনার পাশে আবার পুনরায় দাঁড়ানোর এবং আমরা আপনাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে আর বিভিন্ন যারা এনজিওরা আছে তাদের কাছে আমরা করজোড়ে নিবেদন করব যে প্লিজ অনুগ্রহ করে আপনারাও আসুন, এই পরিবারটির পাশে দাঁড়ান। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।